2023-এর কুরবানির ঈদে আসতে যাচ্ছে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি, আর এই সিনেমার শুধু একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছিল। আর এই এক পোস্টারেই সম্পূর্ণ সিনেমার 80% প্রচারণার কাজ কমপ্লিট করে ফেলেছে অনায়াসেই। শুধুমাত্র একটি পোস্টার রিলিজের পর কি বের হয়নি তাই শুধু এখন দেখার পালা। ফ্যানমেড পোস্টার, ফ্যানমেড টিজার এবং সেই পোস্টারকে কেন্দ্র করে বাংলাদেশের টপ লিডেড 20-25টি নিউজ চ্যানেল একসাথে কিন্তু এই ফার্স্ট লুক পোস্টারের প্রশংসা করেছে এবং কভার করেছে, এবং কভার করে তার সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এছাড়াও তো ইউটিউবে অসংখ্য ভিডিও এবং ফ্যানমেড পোস্টার রয়েছে যেগুলা কিনা অত্যন্ত দেখার মতো। প্রিয়তমা মুভির নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন যে ছবিটির ড্রামা অংশের কাজ শেষ, তারা অক্লান্ত পরিশ্রম করে অলরেডি ড্রামা অংশের সম্পূর্ণ কাজ শেষ করে ফেলেছেন। এখন শুধু অ্যাকশন এবং গানের সিনগুলোর দৃশ্যায়ন বাকি রয়েছে, এগুলো কমপ্লিট করতে পারলেই সম্পূর্ণ সিনেমার কাজ শেষ হবে। যেহেতু রিসেন্টলি প্রিয়তমা সিনেমাকে নিয়ে একটি হাইপ ক্রিয়েট হয়েছে এবং এই সিনেমার প্রমোশনের কাজ তো অলরেডি 80% ডান, এখন যদি হিমেল আশরাফ টিকটাক মতো শাকিব খানকে কাজে লাগাতে পারে এবং শুটিংয়ের গানের যে অংশগুলো রয়েছে এবং ফাইটের যে সিনগুলো রয়েছে সেগুলো যখন তিনি শুটিং করবেন, তখন যদি একজন ভালো স্টান্ট মাস্টারকে দিয়ে শুটিং করাতে পারেন অথবা সাউথ ইন্ডিয়ান কোন ডিরেক্টর অর্থাৎ স্টান্ট মাস্টারকে নিয়ে আসতে পারেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী যদি শাকিব খানকে ইউটিলাইজ করতে পারেন, তাহলে প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে বাম্পার একটি হিট সিনেমা হতে যাচ্ছে। কারণ এই সিনেমার পূর্বে এতটা প্রচারণা অন্য কোনো সিনেমার হয়নি এবং আমি তা আজ পর্যন্ত দেখিনি। শুধুমাত্র দেখেছিলাম হাওয়া মুভির একটি গানই শুধু সিনেমার সম্পূর্ণ প্রমোশনের কাজটা করে দিয়েছিল, আর ঠিক তেমন গতিতেও কিন্তু শাকিব খানের প্রিয়তমা মুভির প্রমোশনটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। গত রোজার ঈদে একাধারে 8টি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, কিন্তু কোনো সিনেমাই ব্যবসায় সফল হতে পারেনি, এমনকি আমাদের শাকিব খানের লিডার আমি বাংলাদেশে সফল হতে পারেনি। প্রত্যেকটি সিনেমাই কিন্তু ফ্লপ হয়েছে, কোনো সিনেমাই সফলতার মুখ দেখতে পারেনি। আর এত জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ আহমেদ, এখন যেহেতু হিমেল আশরাফ শাকিব খানের এই এক পোস্টারে 80% প্রমোশনের কাজ সম্পূর্ণ করতে পেরেছেন, এখনও যদি এই সিনেমাটি ফ্লপ হয় তাহলে সেক্ষেত্রে শাকিব খানের কোনোভাবেই দোষ দেওয়া যাবে না। কারণ তার ফ্যান বেজ এবং ফেসবেলুর কারণে 80% প্রমোশন শুধু হয়ে গেছে তার ফার্স্ট লুক পোস্টার এবং নামের কারণেই। এখন যদি হিমেল আশরাফ টিকটাক মতো গানের শ্যুটগুলা করতে পারেন এবং স্টান্টগুলা ফুটিয়ে তুলতে পারেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে সেরা সিনেমা হতে যাচ্ছে প্রিয়তমা সিনেমা। এখন আপনাদেরকে শুধু একটাই প্রশ্ন করতে চাই, পারবে কি প্রিয়তমা সিনেমা ব্যবসা সফল হতে, নাকি হাঁটবে লিডার আমি বাংলাদেশের পথে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।